144 ধারার মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 40 মিনিট দেরিতে তা শুরু হয়। আগামীকাল রবিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এর আগে সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ও জামাতে ইসলামী জেআই এবং জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে পাঞ্জাবে পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। আগামী 9 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। 144 ধারার মধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 40 মিনিট দেরিতে তা শুরু হয়। আগামীকাল রবিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এর আগে সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ও জামাতে ইসলামী জেআই এবং জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে পাঞ্জাবে পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। আগামী 9 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। 144 ধারার মধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 40 মিনিট দেরিতে তা শুরু হয়। আগামীকাল রবিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এর আগে সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ও জামাতে ইসলামী জেআই এবং জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে পাঞ্জাবে পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। আগামী 9 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। 144 ধারার মধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 40 মিনিট দেরিতে তা শুরু হয়। আগামীকাল রবিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এর আগে সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ও জামাতে ইসলামী জেআই এবং জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে পাঞ্জাবে পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। আগামী 9 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। 144 ধারার মধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 11টায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও 40 মিনিট দেরিতে তা শুরু হয়। আগামীকাল রবিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এর আগে সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ও জামাতে ইসলামী জেআই এবং জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে পাঞ্জাবে পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। আগামী 9 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।